মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। ক্লাস টুয়ে পড়ি তখন, লাইট হাউসে এসেছিল মনে আছে সাউন্ড অফ মিউজিক। বাবা নিয়ে গেলেন আমাদের দুই ভাই বোনকে। দুটো দৃশ্য মনে আছে সেই স্মৃতির। উচ্চ সপ্তকে শুরু, দ্য হিলস আর অ্যালাইভ উইথ দ্য সাউন্ড অফ মিউজিক, উইথ সংস দে হ্যাভ সাং ফর এ থাউজেন্ড ইয়ার্স। এই গানটির সঙ্গে অসামান্য ভিজুয়াল। মনে মনে অস্ট্রিয়া যাওয়ার স্বপ্ন দেখার শুরু সেই তখন থেকে। আর মনে ধরেছিল পাপেট শো, সঙ্গে জুলি অ্যান্ড্রুজের ইয়ডলিং, হাই অন এ হিল উইথ এ লোনলি গোডহার্ট। পরে পুত্রের কল্যাণে অন্তত 15 থেকে 20 বার দেখা হয়েছে ছবিটা, আর প্রতিবার অবাক হয়েছি যে এরকম একটা ল্যান্ডমার্ক হলিউড ছবিকে বাংলায় রিমেক করার সাহস দেখানো সম্ভব হলো কী করে। 1971 জয় জয়ন্তী, পরের বছর হিন্দি রিমেক পরিচয়, দশকুল দিয়ে পপুলার হয়েছিল জয় জয়ন্তী। আজ কারওয়া ক্লাসিকে সেই ছবির গল্প গান নিয়ে থাকব কিছুক্ষণ আমি সোহিনী। আমাদের ছুটি ছুটি চলনে বলুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর তোড়না। আমাদের ছুটি ছুটি চলনে বলুটি ওই আনন্দ ঝরনা, সাহসের কথা বলছিলাম না, এই সাহসটা দেখিয়েছিলেন কাহিনীকার মণি বর্মা। সাউন্ড অফ মিউজিকের গল্পকে অভাবনীয় বঙ্গীকরণ করেছিলেন তিনি। চিত্রনাট্যে তাকে সাহায্য করেছিলেন পার্থপ্রতিম চৌধুরী, আর সংলাপ ছিল শ্যামল গুপ্তের। শ্যামল গুপ্ত মানবেন্দ্র মুখোপাধ্যায় জুটি বাংলা গানের ঝুলি ভরেছেন বহু মণিমুক্তয়ে, তার মধ্যে জয়জয়ন্তীর গানগুলো তো রয়েছে। গল্পটা এরকম, মা মরা 5-5টি ছেলে মেয়ে দিদিমা ও মামার কাছে আশ্রয় নিয়েছে। তাদের দৌড়াতে পালিয়েছেন 12 জন গভর্নেস। বিলেত ফেরত সঞ্জয় রায়
তাই ভাগ্নে ভাগ্নিদের মানুষ করা নিয়ে খুবই চিন্তিত। এই ১৩ নম্বর গভর্নেস জয়ন্তী বোসকে বাচ্চারা ওয়েলকাম জানায় কলার খোসা মেঝেতে ফেলে রেখে, আর তাতে মিস বোস ধপাস করে পড়ে গেলে বাচ্চারা মজা পেয়ে হাততালি দিয়ে বলে ওঠে, লারে লাপ্পা দেখবি যদি আয়, ধাই ধাপ্পা আন্টি আছাড় খায়। হার না মানা ওই আন্টি ওরকম আছাড় খাওয়া অবস্থাতেই গান ধরলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসামান্য মডুলেশনে এখন থাকবে সেই গানটি, সঙ্গে কিন্নরকণ্ঠীর রেঞ্জ কি মারাত্মক সেটা বুঝতে উস্তাদ মুনোয়ার আলী খায়ের সঙ্গে একটি ডুয়েট। বাহ, ছড়াটা তো বেশ, তারপরে কি? এইটুকুতে মন ভরে কি? কি হলো কার যে মুখে কথা সারে না, চোখের পলক আর কেন পড়ে না? কি হলো কার যে মুখে কথা সারে না, চোখের পলক আর কেন পড়ে না? ছিটকে পড়লো ব্যাগ চশমা ছাতা, হাড়গড় ভাঙলো রে পটলো রে মাথা। ছিটকে পড়লো ব্যাগ চশমা ছাতা, হাড়গড় ভাঙলো রে পটলো রে মাথা। ডেকে আন ডাক্তার নয় তোর আসল, অ্যাম্বুলেন্সকে কর তাড়াতাড়ি ফোন, বুঝিয়ে যাত্রায় নেই রক্ষে, বুঝিয়ে যাত্রায় নেই রক্ষে। আন্টি সরষে ফুল দেখে চোখে, ওরে আন্টি রে তোর যায় যায় প্রান্তি, ওরে আন্টি রে তোর যায় 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 প্রান্তি। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কার যে মুখে কথা সারে না, চোখের পলক আর কেন পড়ে না? হা 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 হি 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 কেউ হাসো না রে, আন্টির কাছে কেউ হাসো না রে, এ পটল তুলতে গিয়ে আন্টি ভুলে, এই কলার খোসাটা ভাই ফেলেছে তুলে। এত কি সহজ সে হার মানে রে, পড়লে উঠতে হবে সে জানে রে। এত কি সহজ সে হার মানে রে, পড়লে উঠতে হবে সে জানে রে। পথটা যতই হোক হাজার পিছল, ভাগ্যের সিঁড়ি বেয়ে চল উঠে যাল, ওরে আন্টি রে ধর গলা ছেড়ে গানটি, ওরে আন্টি রে ধর গলা ছেড়ে গানটি, ধর গলা ছেড়ে গানটি, ধর গলা ছেড়ে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা।
কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। সঞ্জয় এবং জয়ন্তী, অর্থাৎ জয় এবং জয়ন্তীর নাম ভূমিকায় ছিলেন মহানায়ক উত্তম কুমার ও অপর্ণা সেন। যদিও বয়সের অনেকটা পার্থক্য ছিল, উত্তম কুমার অনেকটাই বড় ছিলেন বয়সে অপর্ণার থেকে, তাও উত্তম কুমারের সঙ্গে দুর্দান্ত কেমিস্ট্রি ছিল অপর্ণার। উত্তম কুমারের এমনই ক্ষমতা ছিল যে তিনি চন্দ্রাবতী দেবী থেকে সুচিত্রা, সুপ্রিয়া, সাবিত্রী, মাধবী হয়ে সুমিত্রা মুখার্জি অবধি সবার সঙ্গেই স্বচ্ছন্দ ছিলেন। দেবানন্দের সঙ্গে এই এভারগ্রিন নায়কের ইমেজটা অনেকটা যায়। উত্তম কুমারকে একবার নায়িকা হিসেবে অপর্ণা কেমন জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, অত্যন্ত বুদ্ধিমতী, সুন্দরী এবং অভিনেত্রী হিসেবে ইম্প্রোভাইজ করার অসামান্য ক্ষমতা রয়েছে ওর। আর অপর্ণা সেন বাকি বাঙালির মতোই মহানায়কের হাসির প্রেমে মজেছিলেন। দুজনের প্রথম ছবি অপরিচিত, তবে রোমান্টিক জুটি হিসেবে প্রথম ছবি 1970-এ আলোর ঠিকানা। তারপর জয়জয়ন্তী, সোনার খাঁচা, মেম সাহেব, এখানে পেঞ্জর। উত্তম অপর্ণা মানেই অন্যরকম অ্যাপেল। এই জুটির একটা এক্স ফ্যাক্টর ছিল যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। জুটি ছেড়ে এবার আবার ফিরে আসি প্লটে। এই আনলাকি 13th গভর্নেস সেই শব্দে টিকতে পারল কি না সেটাই দেখার। ছবির গল্প জানা বা বোঝা হয়ে গেল শুধু উত্তম অপর্ণা আর সন্ধ্যা মুখার্জির সোপ্রানো কণ্ঠের জাদু, এ দুটো কারণে একাধিকবার দেখাই যায় এই ছবিটি। এবার রইল পরপর তিনটি গান, প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর আরতি মুখোপাধ্যায় ও শেষে শিপ্রা বসু, সঙ্গে কোরাস। কে প্রথম চাঁদে গেছে বলো তো নাম, নীলাম এভারেস্ট জয় করে কে আগে, টেনজিং নর্গে। মাতরম মন
মন্ত্র কে শেখালো বলো দেখি ঋষিবঙ্গি ঋষিবঙ্গি জয় হিন্দ বলে ডাক দিল কে নেতাজি নেতাজি মূর্খ দরিদ্র ভারতবাসী আমার বোন আমার ভাই কে বলেছে স্বামীজি 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 আমরা তেমন কিছু করলে আমাদেরও লোকে মনে রাখবে ইতিহাসে নাম লেখা থাকবে লা 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 সবচেয়ে নামকার ফুটবলে ব্রাজিলের পেলে চৌখাস খেলোয়াড় ক্রিকেট কে গাফিল বিশ্বের মন যায় করলো কে সেতারে সরবে বলো দেখি মোনালিসা ছবি আঁকা কার তুলিতে লিওনার্দো দা ভিঞ্চি তৎসঙ্গে কার হাজার নতুন ঝড় তুললো দেশ বিদেশে বলো দেখি বিটলস 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 আমরা তেমন কিছু করলে আমাদেরও লোকে মনে রাখবে ইতিহাসে নাম লেখা থাকবে লা 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 I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Amra tu aur chutuni, aur chutuni. Amra tu aur chutuni, aur chutuni. Jekhani thaki shekhani, bhalo thakbo. Amra tu aur chutuni, aur chutuni. যেখানে থাকি সেখানে ভালো থাকবো আমরা তো আর ছোট নেই আর ছোট নেই তোমার মতন নাই বা কেউ আসলো তোমার মতন নাই বা কেউ আসলো ভালোবাসলো নাই বা কেউ হাসলো নাই বা কেউ হাসলো আজ থেকে শুধু এ কথাই মনে রাখবো মনে রাখবো যেখানে থাকি সেখানে ভালো থাকবো আমরা তো আর ছোট নেই আর ছোট নেই মাঝে হারানো মাকে নাই বা খুঁজে পেলাম এবার না হয় আমরা তোমার পরি হয়ে গেলাম আর কারো মাঝে হারানো মাকে নাই বা খুঁজে পেলাম এবার না হয় আমরা তোমার পরি হয়ে গেলাম যাবার সময় নাই কেউ কাঁদিল যাবার সময় নাই বা কেউ কাঁদিল কেউ সাধল পিছু ডাক দিয়ে দুহাত বাড়িয়ে নাই বা কেউ বাঁধল নাই বা কেউ বাঁধল আজ থেকে শুধু এ কথাই মনে আসবো যেখানে
থাকি সেখানে ভালো থাকবো আমরা তো আর ছোট নেই আর ছোট নেই যেখানে থাকি সেখানে ভালো থাকবো আমরা তো আর ছোট নেই আর ছোট নেই মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা চলছে রেলের গাড়ি অনেক দূরের পাড়ি দিল্লি বোম্বে ম্যাড্রাস ঘুরে যাবে মতিহারি লাইন ম্যান সিগন্যাল ঠিক চলছে ঘড়ি ঠিক ঠিক সবুজ আলো ঠিক ঠিক চলছে গাড়ি ঠিক ঠিক ১৯৬৫-এর একটা ছবি কতটা জনপ্রিয় হলে ৬০ বছর পেরিয়েও প্রাসঙ্গিক থাকতে পারে তা বোঝা যায় ৫-৫টা একাডেমি পুরস্কারে ভূষিত সাউন্ড অফ মিউজিক দেখে। এবছরই ২০২৩-এ পাপারাও বিয়ালা পরিচালিত মিউজিক স্কুল ছবিটিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইলিয়ারাজা। তিনি ৯টি গান কম্পোজ করেছেন আর ছবিতে ব্যবহৃত বাকি ৩টে গান নিয়েছেন সেই সাউন্ড অফ মিউজিক থেকে। বুঝুন ব্যাপার তাহলে। জয়জয়ন্তীর মিউজিক্যাল পার্টটা তাই ছিল খুবই গুরুত্বপূর্ণ। ছোটদের সঙ্গে ইন্টারাকশনের দৃশ্যগুলোয় গান খুব বড় রোল প্লে করেছিল। আর কে না জানে, সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত এবং গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় এই ত্রয়ী সৃষ্টি করেছেন একাধিক মাইলস্টোন সংস, যার ব্যতিক্রম ঘটেনি এ ছবির সঙ্গীতায়োজনের ক্ষেত্রেও। আজ কারভা ক্লাসিক থেকে যেতে যেতে রেখে যাচ্ছি মানবেন্দ্র মুখার্জি ও সুচেতা ব্যানার্জির দ্বৈত সঙ্গীত, তারপর সন্ধ্যা মুখার্জির কণ্ঠে একটি গান। আজ এ পর্যন্তই, সোহিনী আবারও আসবে অন্য গান অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, পুজো খুব ভালো কাটুক সবার। আরো কাছে এসো না, আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না। আরো কাছে এসো, আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না। এখনো কেন তা বোঝো না, নিজের মনেকে খোঁজো না। আমি তো তোমায় ডাকি বারে বারে, আরো কাছে এসো, আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না। তারারাম তারারাম তারা তারারারারাম তারারারাম তারারারাম তারারারারা। আকাশে মেঘেরি ভেলাতে ওই চলো না
দুজনে হারা বসে আকাশে মেঘেরি ভেলাতে ওই চলো না দুজনে হারা বসে তারপর দুটি পাখি হয়ে ডানা মেলে দিয়ে নীল কিনারে এই আমি তো তোমায় ডাকি বারে বারে আরো কাছে এসো আরো ভালোবেসো দূরে সরে থাকা ভালো তো লাগে না আমাকে উদাসী করো না বলো না বলো না তুমি আমার আমাকে উদাসী করো না বলো না বলো না তুমি আমার পাবো কি পাবো না তোমাকে আর হাসির আড়ালে কিসের ইলাজ পাবো কি পাবো না তোমাকে আজ হাসির আড়ালে কিসের ইলাজ তারপর গানে গেয়ে গেয়ে চোখে চেয়েছে বলো আমারে এই আমি তো তোমায় ডাকি বারে বারে আরো কাছে এসো আরো ভালোবেসো দূরে সরে থাকা ভালো তো লাগে না ভালো তো লাগে না কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ বারে বারে আমারে